हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे सुधी भक्तमंडली अपना सब कमन आकले भलो आगवान आशीर्वाद करी अपनारा सकले भलो थकबें। नाम सुजानी सीमा दास अपनारा देखें यूट्यूब सुजय ब्लॉगर टीवी तेखनी सुजय ब्लॉगर टीवी के सबसक्राइब कर बेल आइकने क्लिक कर सुजय ब्लॉगर टीवी सदस्य हो जाए। तो आज के संगे आलोचना करब आंतर्जातिक कृष्ण भावनामत संघ हमारे इस्कन डोमजुर खाली इस्कन नहीं पुरो वर्ल्ड इस्कन मंदिर ये दीपदान चलते पुरुषोत्तम मासर पर दामोदर मास आस दीप देखान विभिन्न महत्व आछे। तो अनेक समय देखी तुलोर मध्य घी दिए भगवान के दीप देखा किन्तु एखन आंतर्जातिक कृष्ण भावनामत संघ आंतर्जातिक कृष्ण भावनामत संघ जे আমাদেরকে শেখাচ্ছে কিভাবে তুলসী কাঠের উপরে আপনি তুলো জড়িয়ে ঘি লাগিয়ে আপনি ভগবানকে দীপ দেখাতে পারেন। নতুন একটা মাহাত্ম্য, এই মাহাত্ম্য আপনি যদি শুনতে চান তাহলে এখন তো বলা যাবে না, আমি অন্য সময় আমি আপনাদেরকে বলবো। কিন্তু এই যে একটি তুলসীর কাঠ আপনি বাড়িতে শুকিয়ে গেলে আপনি কি করবেন, সেটাকে অনেকে ফেলে দেয়, নিজের গলার মালাও তৈরি করে না কিন্তু ফেলে দেয়। কিন্তু এখন ফেলবেন না, সেটাকে রেখে দিয়ে আপনি তার উপরে আপনি মনে করবেন তুলো লাগাবেন। তুলো মানে বালিশের তুলো নয়, তুলো মানে আমরা মানে ওষুধের দোকান থেকে তুলোর প্যাকেট নিয়ে এসে তার উপরে প্রত্যেকটা জালের উপরে আমি পেঁচিয়ে দেব। পেঁচিয়ে দেওয়ার পর সেই তার উপরে ঘি মাখিয়ে দেবেন। ঘি মাখিয়ে দেওয়ার পর আপনারা সকলে মিলে ভগবানকে দীপদান করবেন। তো ভগবান আমাদের যে নিয়ম দিয়েছেন সেই নিয়ম মতন যদি চলি, ঠিক মতন যদি চলি তাহলে এই দীপদানের মাহাত্ম্য অনেক বেশি। এই দীপদানের মাহাত্ম্য আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অবশ্যই আমরা পুরুষোত্তম মাসে দীপদান করে চলুন, আর দামোদর মাস আসছে, দামোদর মাসে আমরা দীপদান করব। তো ডিসকাউন্টের মাস দামোদর মাস, ভগবান এই যে দামোদর মাসে আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছে, এই ডিসকাউন্টের মাধ্যমে আমরা ভগবত ধামে প্রবেশ করতে পারি। তো চলুন আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামত সঙ্গ কিভাবে আমরা ভগবানকে দীপ দেখাই, কি দিয়ে তুলসী গাছের কাঠ দিয়ে শুকিয়ে গেলে সেটাকে ফেলে দেবেন না, সেটাকে রেখে দেবেন, অনেক কাজে লাগবে। তুলসীর মালা তৈরি করা কাজে লাগে আর ভগবানকে দীপ দেখাতে কাজে লাগে। তো আমরা যদি এইভাবে আমরা ভগবানকে দীপ দেখাই অবশ্যই আমরা একদিন ভগবত ধামে প্রবেশ করব, আর মৃত্যুলোকে আমরা আসবো না। এই মৃত্যুলোকে কারা আসে, যারা পাপী। আমরা যখন অন্যায় করি তখন আমাদের সরকার কী করে, জেলে পাঠিয়ে দেয়। এইটা হচ্ছেন ভগবানের জেলখানা। তো চলুন বেশি দেরি না করে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামত সংঘ হাওড়া ডোমজুড়ে আমরা দেখি কিভাবে ভক্তরা ভগবানকে তুলসী কাঠে তুলো জড়িয়ে ঘি লাগিয়ে কিভাবে ভগবানকে নিবেদন করে। চলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামত সংঘ দীপ দেখানোর যে মাহাত্মটা আছে, আমরা সবাইকে ভগবানকে দীপ দেখাতে পারি। তো আসুন আমরা জেনে নিই ভগবানকে দীপ দেখানোর কীভাবে নিয়ম আছে। প্রথমত আপনি একটা তুলো নেবেন, তুলো দিয়ে আপনি ঘি লাগাবেন, ঘি লাগিয়ে আপনি ভগবানকে দীপ দেখাতে পারেন। আর তুলসী কাঠের উপরে আপনি তুলো লাগিয়ে আপনি ঘিয়ে লাগিয়ে আপনি ভগবানকে দীপ দেখাতে পারেন। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাতের সঙ্গে ইস্কনের ভক্তরা দিচ্ছে, আপনারা দেখুন। আর কিভাবে আপনি ঘোরাবেন, প্রথমত আমি আপনাদের সঙ্গে আলোচনা করব চরণের চারবার, চরণ ভগবানের চরণের চারবার আপনি ঘোরাবেন। প্রথম নাভি, নাভি মানে ভগবানের নাভিতে আপনি দুবার ঘোরাবেন। এবং মুখমণ্ডল, ভগবানের যে মুখমণ্ডল আছে সেটাকে আপনি তিনবার ঘোরাবেন। আর পুরো সর্বশরীরে আপনি সাতবার ঘোরাবেন। এই হচ্ছেন ভগবানের দীপ দেখানোর একটি নিয়ম। তো দেখছেন আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামত সঙ্ঘের হাওড়া জেলার প্রচারক সুজয় মাধব দাস কীভাবে দেখুন তুলসী কাঠের উপরে তুলো লাগিয়ে ঘিদে ভিজিয়ে ভগবানকে কীভাবে চরণে চারবার, নাভিতে দুবার, মুখমণ্ডলে তিনবার, সর্বশরীরে সাতবার। অবশ্যই আপনারা মনে রাখবেন, না না হলে আপনারা খাতায় লিখে নিতে পারেন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামত সংঘ ইস্কন সারা পৃথিবীতে শেখাচ্ছে কীভাবে এই দাম এই যে পুরুষোত্তম মাস আর দামোদর মাস ভগবানের ডিসকাউন্টের মাস।
এই মাসে যদি আমরা ভগবানকে একবার দীপ দেখাই তাহলে আমরা কি করব, সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়ে ভগবানের ধামে আমরা প্রবেশ করব, ভগবান ধাম। অবশ্যই আপনারা আসুন, আর যদি বাড়িতে না করতে পারেন তাহলে আপনারা কি করবেন, ইস্কন মন্দিরে এসে, আপনার আশেপাশে কোথাও যদি ইস্কন মন্দির থাকে সেখানে এসে আপনি ভগবানকে দীপ দেখাতে পারবেন। তো কত মাহাত্ম্য দেখতে পাচ্ছেন, এখানে অনেক লোকের সমাগম। তো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনার সঙ্গ গঞ্জুর ইস্কন, এটা হাওড়ার মধ্যে পড়ে। তো আপনারা আসতে চাইলে আপনারা আসতে পারেন, যেখান থেকে হোক আপনি হাওড়ায় এসে আপনি 63 নম্বর বাস ধরে গঞ্জুর এসে আপনি ইস্কন মন্দির যে কোনো লোককে বললে দেখে দেবে 2 মিনিটের রাস্তা। তো দেখছেন কীভাবে আমাদের দীপ দেখানোর মাহাত্ম আছে। দীপ একটা ভগবানের প্রতিনিধিত্ব করে, যে দীপ দেখালে ভগবান অত্যন্ত খুশি হয়, ভগবান অত্যন্ত খুশি হয় দীপ দেখে। তো দীপ দেখানোর যে নিয়ম আছে সেটা পুরুষোত্তম আছে, ভগবান নিজেই বলছেন শ্রীমদ ভগবদ্গীতায়। তো আমি সেটা বলবো না, আপনারা ভগবদ্গীতায় সবার ঘরে ঘরে আসছে আপনারা নিশ্চয়ই জানেন, আর বসে ভাগবতম করবেন, শ্রীমদ ভগবদ্গীতা করবেন। হ্যাঁ, সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে এখানে দীপ দেখানোর। তো অবশ্যই আপনারা বাড়িতে একটিবার ভগবানকে দীপ দেখানোর যে নিয়ম আছে সেটা আপনারা পালন করার চেষ্টা করুন, নিচে নিচে দেখাবেন না। আন্তর্জাতিক কৃষ্ণ ভগবতের সঙ্গে থেকে শিখে আপনি ভগবানকে দীপ দেখাতে পারেন। তো অবশ্যই আমরা যদি আমরা দীপ দেখাই সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়ে ভগবানের ধামে আমরা প্রবেশ করব। আর দেখতে পাচ্ছেন এইভাবে আপনি দীপ বানিয়ে আপনি ভগবানকে নিবেদন করতে পারবেন। তো অবশ্যই ওই যে ডিসকাউন্টের মাস, দুটো মাস হচ্ছে ডিসকাউন্টের, এক হচ্ছে প্রথম হচ্ছে পুরুষোত্তম মাস, আর দ্বিতীয় হচ্ছে দামোদর মাস। এই দামোদর মাসে বেশি ডিসকাউন্ট আছে, তো পুরুষোত্তম মাসের থেকে দামোদর মাসে বেশি ডিসকাউন্ট আছে। তো অবশ্যই ভগবান ভগবতা কী বলছেন, প্রত্যানায় সাধনা বিনাশায় চতুষ্কতা ধর্ম স্থাপনা থায় সম্ভাবানী যুগে যুগে। ভগবান প্রত্যান করবার জন্য, যুধিষ্ঠিরকে বিনাশ করবার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়। তো অবশ্যই ভগবান কেন অবতীর্ণ হয়, ভক্তদের রক্ষা করবার জন্য, আর যুধিষ্ঠিরকে বিনাশ করবার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। সত্য ক্রেতা দাপর তৈরি, এই যে 4টি যুগ আছে, এই 4টি যুগ চক্রের মতন ঘুরছে আমাদের সামনে। তো আমরা যে এই যে আমাদের এই যে জগৎ, এই জড়ব্রহ্মাণ্ড, এই জড়ব্রহ্মাণ্ডের মধ্যে যখন আমরা জর্জরিত হব তখন আমরা কী করব, এই জেলখানা থেকে জেলে আমরা অনেক কষ্ট পাই, অনেক দুঃখ কষ্ট, স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া, ছেলের সঙ্গে ঝগড়া, সম্পত্তি নিয়ে ঝগড়া, এই বিভিন্ন রকমের এই যে কলহ যুগ, এই যে অধঃপতনের যুগ, এই অধঃপতনের যুগ থেকে রক্ষা করবার জন্য স্বয়ং মহাপ্রভু মায়াপুর ধামে আবির্ভূত হয়েছিলেন। তাই আমাদেরকে শেখাচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে এসে এই ধরাধামে এসে আমাদেরকে শেখাচ্ছে যে কীভাবে আমরা ভগবানের ধামে প্রবেশ করতে পারি। এটা কিন্তু অন্যান্য ধর্মে নেই দীপ দেখানোর নিয়মটা, একমাত্র সনাতন ধর্মে আছে। সনাতন কথার অর্থ হচ্ছে যার কোনো শেষ নেই, যার কোনো আরম্ভ নেই। তো এই বিষয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করছি, যদি কোনো কমেন্ট করার ব্যাপার থাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যদি কোনো কিছু জানার থাকে আপনাদেরকে আপনারা আমাদেরকে জানাতে পারেন। কীভাবে জানাবেন, বক্সে যে আপনি এসএমএস করুন আর সেই বিষয়ে আমরা জানতে পারবো। তো অবশ্যই আপনারা আসুন, সমস্ত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাদের পক্ষ থেকে জানানো হচ্ছে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, সকলে ভালো থাকবেন, আর ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন। তো আপনারা এই দীপ দেখানোর রীতিটা আপনারা জানতে পারলেন, যদি কিছু জানার থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, প্রভু এটা জানতে চাই। অবশ্য আমি আপনাদেরকে বলেছি কীভাবে আমরা এই আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানের সঙ্গে আসতে হয়, আমি আপনাদের অ্যাড্রেস দিয়েছি। অবশ্যই 15 আগস্টে আসুন আর ভগবানকে দর্শন করুন, কারণ হচ্ছেন 15 আগস্টে ভগবানকে তিরঙ্গা ড্রেস পরানো হবে, সেই কারণে আপনাদেরকে আসতে বলছি। আর যারা দান দিতে চান এখানে এসে আপনারা ভগবানকে দান দিতে পারেন, যার যেরকম সাধ্য হতে সে সেরকম দান দিতে পারেন। তো 100, 500, 1000, 2000, 5000, 10000, 20000, আমরা অনেক দিকে অনেক টাকা খরচা করি কিন্তু ভগবানকে দান দেওয়ার সময় আমরা ভুলে যাই। কেন আমরা দেব, কারণ হচ্ছে ভগবানকে দান দিলে সময় ভগবান সবসময় আপনার কথা মনে রাখবে। তো দেখছেন এখানে আমাদের পূজারী
भगवान के दीप देखा तो ये आपका भगवान के दीप देखा तो अवश्य वीडियो भलो लगले लाइक करबें शेयर करबें तो चलो आगे कि देखान जा देखी तरह अपन संगे आलोचना करब तो अवश्य आसन समस्त आशेपाशे जत लोक आपनी सबाई के डेके नहीं भगवान के दीप देखाते करें राधा माधव अष्टसुखीबिंदु आपनी मायापुरे पाबेन मायापुरे जेओ आपनी देखाते करें पुरुषोत्तम मासे दीप तो पुरुषोत्तम मासे ये महत्व आपनारा सुनलें तो अवश्य एर थेके बेशि महत्व आछे तो आपनादेरके एतो किछु बोलते पारबना जा बोललाम एटाई आमी आपनादेरके शुनिये बोलबो तो अवश्य आपनारा जारा आछेन सकले मिले ये आंतर्जातिक कृष्ण भावनावत संघ आसन और भगवान के दीप देख देखें कि भाव जल्से तुलसी काठर उपर एक मात्र तुलो तुलो आपनी कोथाय पाबेन तो प्रथम दिए तुलो आपनी डाक्टर दुकान थेके एक मात्र तुलो निये आपनी बालिशेर तुलो ना डाक्टर तुलो सेटा निये आपनी प्रत्येक डाले संगे आपनी पेचिए घी दिए मेखे आपनी धरिए आपनी भगवान के निवेदन करुन आगे चरणे चार बार नाभिते दो बार मुखमंडले तीन बार सर्व शरीरे सात बार ये महत्व प्रत्येक आंतर्जातिक कृष्ण भावनावत संघ ये महत्व आपनारा एसे शिखते पारें नाम हत्य एसे आपनी शिखते पारें डोमजुर इस्कने नाम हत्य है आपनारा एसे शिखते पारें भागवत पाठे आपनारा शिखते पारें हावड़ा जिलार प्रचारक होते सुजय माधव दास तार संगे आपनी आलोचना कर देखते पारें जे प्रभु आमी एई विषय शिखते चाई आपनादेरके सुजय माधव दास के साहाज्य करबे तो देखुन भगवान के सजानो होयेछे तो एगुलो के पाता दिए सजानो होयेछे भगवान के शनिवार रविवार एइभावे भगवान के सजानो हय तो अवश्य आसुन और भगवान के दर्शन करुन भगवान के दर्शन करानोर महत्व आछे तो आपनारा देखछेन भगवान के अर्चन करानो होयेछे तो आमी मंदिर मध्य थेके आमी भगवान के आपनादेरके देखाच्छि तो देखते पाच्छेन राधा रानी पाशे आछे परमेश्वर भगवान श्रीकृष्ण आछे आर सामने थेके आमी आपनादेर देखाबो जेखने तुलसी महारानी के आपनारा दर्शन करछेन स्वयं तुलसी महारानी आपनादेर सामने आछे आर तुलसी महारानी के ड्रेस पराना होयेछे माला पराना होयेछे आर देखते पाच्छेन आपनारा तुलसी महारानी भगवान पाशे रखते पारें आर देखते पाच्छेन पाता दिए पुरो मंदिरटाके सजानो होयेछे स्पन आंतर्जातिक कृष्ण भावनावत संघ हावड़ा जिलार सबथेके बड़ो स्पन मंदिर आर पाशे देखछेन एखाने देखछेन जगन्नाथ सुभद्रा बलराम नृसिंह भगवान जगन्नाथ सुभद्रा बलराम के दर्शन करछेन आर नीचे आछे नृसिंह भगवान पंचतत्व गोवर्धन स्वयं गोवर्धन आछे आर एखाने भगवान के बेनारसी शाड़ी पराना हो तो अपने राधारानी राधारानी के देखते हैं बेनारसी शाड़ी पराना और पशे देखते परमेश्वर भगवान के ड्रेस पराना होलगेटे ड्रेस चरणे तुलसी पता और हम स्वयं फूल देवा भगवान चरणे तो वीडियो भलो लगले सनातनी बंधुओं के लाइक कर शेयर कर हरे कृष्ण 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 हरे हरे राम 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 राम।